আসসালামু আলাইকুম, দিস ইজ রবিন বলছি ফ্লোরিডা থেকে। একটা এশিয়ান মার্কেটে গিয়েছিলাম আজকে মাছ কেনার জন্য। গিয়ে দেখি একটা মাছের নাম লেখা বোম্বে ডাক, দাম প্রতি পাউন্ড $14। দেখে চেনা চেনা লাগছিল খুব, কিন্তু কিছুতেই মনে করতে পারছিলাম না। আমরা রিস্ক না নিয়ে শপের লোকটাকে বললাম যে হাফ পাউন্ড দেন, তো আমরা হাফ পাউন্ড নিয়ে বাজার থেকে চলে আসি। বাসায় গিয়ে রান্না হবে এই মাছ, কিন্তু মজার ব্যাপার হচ্ছে বাসায় যাওয়ার পর আমার মনে পড়ে গেল যে এটা আসলে লইট্টা মাছ, ইংরেজিতে বলে বোম্বে ডাক। আর তো কোনো কথা রইল না, সারা নিশ্চিন্তে রান্না শুরু করলো। চলুন দেখে নেওয়া যাক লইট্টা মাছের রান্না। আজকে মাছ তৈরি করতে যেসব ইনগ্রেডিয়েন্টস লাগবে তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, মরিচ, ধনে পাতা, টমেটো, তেল, আমাদের মাছ, লবণ, হলুদ, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া। এবার চলুন মাছটাকে কেটে নেওয়া যাক। লোটে মাছ কাটা কিন্তু পানির মতো সহজ, এই মাছে তেমন আঁশ নাই, সো তেল আর সাইডের ফিনগুলোকে একটু কেটে নিয়ে আর মাথাটাকে কেটে নিয়ে ভিতরের ময়লাগুলো যদি ক্লিন করে নেওয়া যায় দ্যাটস ইট। আর আঁশটাকে জাস্ট মেক শিওর করার জন্য আমি এখানে একটু চাকুর সাহায্যে দেখে নিচ্ছিলাম যে আঁশ আছে নাকি, থাকলে তো সেটা চলেই আসবে। এই তো আমাদের মাছ কাটা কিন্তু অলমোস্ট ডান। তারপরে কিন্তু জাস্ট হালকা ধুয়ে নিলেই হবে, কারণ এই মাছটা কিন্তু অনেক নরম। মাছের মাঝখান থেকে আমরা কেটে নিচ্ছি, যেহেতু মাছগুলো একটু বড় সাইজের ছিল, সো মাঝখান থেকে কেটে নেওয়াই ভালো মনে হলো, কারণ মাছ যেহেতু অনেক সফট, সো এই কারণে যদি বড় করে মাছ রান্না করি তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এবার আমাদের সব ধরনের ইনগ্রিডিয়েন্টস যেগুলো আপনাদেরকে প্রথমে দেখেছিলাম, টমেটো, পেঁয়াজ, সব কিছু আমি কেটে নিচ্ছি। আমরা এই মাছের তরকারিতে কিন্তু আজকে আলু অ্যাড করছি। এবার চুলায় প্যান বসিয়ে তাতে তেল ঢেলে দিলাম। তেল গরম হয়ে আসার পরে পেঁয়াজ ঢেলে দিলাম। কিছুক্ষণ ভাজার পরে পেঁয়াজের কালার যখন চেঞ্জ হয়ে আসতে থাকবে ঠিক সেই মুহূর্তে আমরা এর ভিতরে টমেটো অ্যাড করব। এবার এর সাথে লবণ অ্যাড করছি। লবণ অ্যাড করার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিলিয়ে নিচ্ছি। এবার আদা রসুনের পেস্ট অ্যাড করছি। এবার একে একে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া সব কিছু অ্যাড করলাম। এবার সব কিছু অ্যাড করে ভালো মতো করে সব কিছু মিক্স করব। এখন এটাকে এই মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নিতে হবে। যত কষিয়ে কষিয়ে রান্না করা যাবে তত বেশি মজার হবে। যখন হচ্ছে এই কষানো মশলা থেকে তেল উঠে আসবে ঠিক সেই সময় বুঝতে হবে আমাদের এখন মাছ দেওয়ার টাইম হয়ে এসেছে। আমি এখন মাছ অ্যাড করে দিলাম, তার সাথে আলু অ্যাড করব এবং অন্যান্য ইনগ্রেডিয়েন্টস যা যা বাকি ছিল সব কিছু এখন ঢেলে দিব। এখন অ্যাড করছি কাঁচা মরিচ, ধনে পাতা, আর তার সাথে ফ্লেভারের জন্য অ্যাড করছি লেবু পাতা। এবার সব কিছুকে আবার সুন্দর করে মিক্স করতে হবে। মিক্স করে এটাকে ঢেকে সুন্দর করে রেখে দিতে হবে। এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করি নাই, এই মাছটা থেকে পানি বেরোয় আসবে আর সেই পানিতেই কষতে কষতে মাছটা রান্না করা হবে। ও, আমি কিন্তু চুলার জ্বালটাও একদম কমিয়ে দিয়েছি। চুলার জ্বাল কমিয়ে দিলে তখন দেখা যাবে যে এই মাছটা থেকে পানি বেরোতে থাকবে এবং সেই মাছের পানি থেকে আস্তে আস্তে পুরো তরকারিটাই হচ্ছে সুন্দর করে সেদ্ধ হবে। এই মাছটা কিন্তু চুলায় বেশিক্ষণ রেখে রান্না করা দরকার নেই, কারণ মাছটা যেহেতু অনেক সফট খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায়, আর বেশিক্ষণ রান্না করলে কিন্তু একদম গলে যাবে। এই তো ভিউয়ার্স, আমার রান্না হয়ে গেছে। আজকে রান্না ছিল লোটে মাছ, বেগুন ভাজা, ডাল আর গরম গরম ভাত। এই ছিল আমাদের সিম্পল ডিনার। আর রবিন যেহেতু ডায়েটে আছে সো ওর জন্য কলিফ্লাওয়ার রাইস। তো দর্শক, শাহরিনের লটে মাছ রান্না দেখলেন। এই যে দেখুন আমি যেটা খাচ্ছি সেটাই হচ্ছে বোম্বে ডাক বা লইট্টা মাছ, বা শুদ্ধ বাংলায় লটে মাছ। আমি ফুলকপি রাইস দিয়ে প্রথমে টেস্ট করলাম, দারুণ ছিল খেতে। শেষে আমি অল্প সাদা ভাত দিয়েও টেস্ট করলাম, সত্যি অসাধারণ হয়েছে। মাছটা এত টাটকা হওয়াতে আর শাহরিনের হাতের ম্যাজিকেই মূলত আজ এত মজার একটা মাছ খেতে পারলাম, আলহামদুলিল্লাহ। ভিডিওটা ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো। আজকের মতো আল্লাহ হাফেজ।